আদালতের রায়ে পুনরায় ভোট গণনা করে 28 ভোটে এগিয়ে থেকে চেয়ারম্যান নির্বাচিত হলেন কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুজাম্মেল হক। রবিবার 20 আগস্ট কুমিল্লা সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন। ফলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ শিকদারের চেয়ারম্যান পদ বাতিল করে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুজাম্মেল হকের পক্ষে সরকারি ওয়েবসাইটে রায় প্রকাশ করা হয়। মুজাম্মেল হকের আইনজীবী মাসুদ সালাউদ্দিন জানান, 2021 সালের 11 নভেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মোহাম্মদ সানাউল্লাহ শিকদারকে 36 ভোটে বিজয়ী ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। ফলাফল ঘোষণার পর কারচুপির অভিযোগ এনে পরাজিত প্রার্থী মোহাম্মদ মুজাম্মেল হক ওই বছরের 14 ডিসেম্বর কুমিল্লা সিনিয়র সহকারী জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে একটি নির্বাচনী ভোট পুনরায় গণনার মামলা করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞপ্তি বিচারক সকল তথ্য যাচাই বাছাই করে পুনরায় ব্যালট পেপার গণনা করেন। গত 13 আগস্ট প্রথম দফা ও 16 আগস্ট দ্বিতীয় দফা উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বিচার বিশ্লেষণ করে ভোট গণনা যাচাই বাছাই করে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুজাম্মেল হকের প্রতীকে 28 ভোট বেশি পাওয়া যায়। রায়ে বিজ্ঞ বিচারক মুজাম্মেল হককে চেয়ারম্যান পদে বলবৎ করার জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুজাম্মেল হক বলেন, জনগণের ভোটকে কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছিল। আদালতের রায়ে তিনি সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান। প্রার্থী আসলে এটা হয়েছে 7 নম্বর লুটেরচর ইউনিয়ন মেঘনা উপজেলার যে নির্বাচন হয়েছিল গত ইয়েতে, সেখানে দেখা যায় যে মুজাম্মেল যিনি প্রার্থী ছিলেন উনি ভোট গণনার পর উনি 32,3218 ভোট পেয়েছিলেন। আর তার প্রতিদ্বন্দ্বী সানাউল্লাহ উনি পেয়েছিলেন 3,254 ভোট। তো এই সানাউল্লাহ যেই ভোটটা পেয়েছেন মোজাম্মেল সাহেব এটা অ্যাগ্রিড ছিলেন, তার কারণ ভোট গণনায় কারচুপি হয়েছে অন্যায়ভাবে এবং ডাপটের কারণে দেখা যায় সেখানে ভোট গণনার একটা কারচুপির মাধ্যমে সানাউল্লাহকে তখন রিটার্নিং অফিসার বিজয় ঘোষণা করেন। তৎপরবর্তী সেখানে গ্যাজেট হয়, গ্যাজেট হওয়ার পর শপথ নিয়ে উনি দায়িত্ব পালন করেন। তা আইনসঙ্গতভাবে যেটা যে মোজাম্মেল যিনি এক্সিকিউটিভ পার্সন উনি আইনসঙ্গতভাবে অ্যাপিলেট ট্রাইব্যুনাল আছেন, অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে উনি ওনার প্রার্থনা করেন এটার এগেনস্টে, কারচুপির এগেনস্টে, এবং গণনা কারচুপির বিষয়টা পরিষ্কারভাবেই আর্জিতে উল্লেখ করেন। তো বিজ্ঞ আদালত সমস্ত কিছু শুনানির পরে উনি এই ভোটগুলা কল করে নিয়ে আসেন, ব্যালট বাক্সগুলো সব আদালতে, এবং এটাকে ওনার উপস্থিতিতে আইনজীবীদের উপস্থিতিতে গণনা করে সঠিক একটা সিদ্ধান্তের জন্য এটা আদেশ প্রদান করেন। অ্যাকর্ডিংলি এই ব্যালটগুলো আনার পর দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতে দেখা যায় জজ সাহেবের উপস্থিতিতে গণনা করা হয়। গণনার পর একদম পরিষ্কারভাবে কারচুপিটা ধরা পড়ে, সেখানে দেখা গেল গণনার পরে মুজাম্মেল পাইল 3,177 ভোট বৈধ ভোট, আর সানাউল্লাহ পাইল 3,149 ভোট। সেখানে 28 ভোটের ব্যবধানে মুজাম্মেল এগিয়ে যায়, অর্থাৎ নির্বাচিত আমরা বলব, কারণ আমাদের এদিকে যেখানে প্রার্থনাই ছিল যে ভোট গণনার পর কারচুপি হয়েছে এই অনিয়ম এবং এই যে ডাপটের যে বিষয়টা ক্ষমতা অপব্যবহার করে এবং বায়াসড করে রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার যারাই ছিলেন যে ফলাফলটা আনছেন এটা আমরা বাতিল চেয়েছি, এবং এই আপিলটা করা হয়েছে ভোট গণনার পরে দেখা গেল প্রার্থীদের মতো মোজাম্মেল নির্বাচিত হয়েছেন এবং প্রার্থীদের মতো মোজাম্মেলকেই এই ইয়ার ভিতরে 28 ভোট ব্যবধানে নির্বাচিত ঘোষণা করা হয়েছে যেহেতু আপিল মঞ্জুর হয়েছে। এখন তৎপরবর্তী এখন আদালতের এই রায় চলে যাবে আপনি নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশনে যাওয়ার পর সেখানে প্রজ্ঞাপন জারি হবে, সানাউল্লাহর গ্যাজেটে তার চেয়ারম্যানশিপ বাতিল ঘোষণা করা হবে, মোজাম্মেলকে চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হবে, তৎপরবর্তীতে শপথের ব্যবস্থা করবে, শপথ নিয়ে মোজাম্মেল তার দায়িত্ব গ্রহণ করবেন এবং চেয়ারম্যান হিসেবে উনি ওনার কার্যভার পরিচালনা করবেন। আমি কুমিল্লা উত্তরের এক নং না মেঘনা উপজেলার 7 নং লুটেরচর ইউনিয়নের
নির্বাচিত নির্বাচন করি সানাউল্লাহ শিকদার এবং আমার প্রতিপক্ষ সানাউল্লাহ শিকদার আমি মুজাম্মেল হক নির্বাচনে ভোট কারচুরি যা ভোট সুষ্ঠু নির্বাচন হয়েছে সুষ্ঠু নির্বাচনের পরে ভোট কারচুরি আইনে ভোট কিন্তু ভালো মতো নির্বাচন হয়েছে এবং ভোট গণনায় রিকাউন্টের হিসাব কিতাব করে গিয়া গণনায় আমারা 36 ভোটে ফেল দেওয়া হয়েছে জালিয়াতি করে 36 ভোটে জালিয়াতি করে বিভিন্ন হুমকি ধমকি দিয়া বিভিন্নভাবে আমার ইয়া করে করাইছে তারপরে আমরা আদালতের কাছে সমন্বয় হই আদালতের কাছে সমন্বয় হয় যে বহুতে আমাদের নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পরে এরা ভয়ভীতি দেখায়া প্রতাপশালী লোক ইউনিয়নবাসীর যে জনগণ আমার ভোট দিছে সবাই মিলে বলছে যে আপনারা আদালতে বিচার চান আদালতের বিচারে ইনশাআল্লাহ আমি জয় হয়েছি এবং সানাউল্লাহ শিকদার পরাজয় হয়েছে প্রথম আমার 36 ভোটে ফেল দেয়াইছে এখন আমি 28 ভোটে বিজয়ী হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন দ্রুত যাতে আমার এই আদালতের রায় কার্যকর করে দ্রুত আমাকে যাই জনগণের খেদমত করার সুযোগ দেয় এবং বিভিন্ন অনেক রকমের আছে নির্বাচন লুডেশ্বরবাসী যা দেয়াইছে আমিও তাদের সাথে আছি জনগণের সাথে আছি এবং ইনশাআল্লাহ জয় হয়েছে শেখ হাসিনার জয় হয়েছে